আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ওবি রিভিউ নিয়ে তো যে ওবিটা দেখতেছেন এটি কিন্তু ভি ফোর পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এর একটি ওবিবি তো আমার সামনে কিন্তু একটা অ্যানা পরিবহনে বাস ছিল যদিও আমাদের মিসিংয়ের জন্য এখানে ব্যানারটা সম্ভবত মার্সার বসে গেছে তো এটা হচ্ছে আমাদের টেস্ট ড্রাইভিং বলতে পারেন আর সামনে দেখতেছেন গোল্ডেন লাইন পরিবহনে বাস আছে তো আপাতত আমরা হচ্ছে টেস্টের জন্য আমরা এখানে কিছু মডেল অ্যাড করি আর এর জন্যই আমরা এখানে চাইলাম যে একটু রিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়ান জে বাস দেখতে পারতেছি তো যদিও ভি ফোর পয়েন্ট জিরো পয়েন্ট থ্রিতে কিন্তু অনেক ট্রাফিকই কিন্তু দেখা যায় না তো ওদের এই জিনিসটি আমার কাছে খারাপ লাগে আপনি মেইন গেম ইনস্টল করা দেখবেন কি একটা জিনিস যে বাস যদি আসে দুইটা তো এখানে ট্রাক আসবে পাঁচটা ছয়টা গাড়ি আসবে অন্যান্য গাড়ি আসবে বেশি তো বাস যদি মনে করেন দুইটা থাকে আর বাকি আটটাই হয়েছে অন্যান্য ট্রাফিক তো আমি মনে করি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাদ দিয়ে ট্রাক অ্যান্ড কার সিমুলেটর এশিয়া দিলে ভালো হয় কারণ বাসের থেকে কিন্তু ট্রাফিক অনেক বেশি দেখা যায় অন্যান্য তো আমাদের এখানে কিন্তু আর সিস্টেম নেই আমরা কোনো মেইন মডেলের উপরে কিন্তু এটা মডিফাই করি নাই এটা সাফিন বাই নিজে তৈরি করে দিছে নিজে প্রোগ্রামিং করে কিন্তু এখানে অন্যভাবে কিন্তু মডেলগুলো অ্যাড করছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন আপনারা গেমের যে মেইন গাড়িগুলো ছিল ওইগুলোতেও কিন্তু স্কিন লাগানো সহ কিন্তু গাড়িগুলো আসতেছে যাইতেছে আর এগুলো কিন্তু একেবারেই কিন্তু এক্সট্রা তো এখানে জাস্ট আমরা কয়েকটা স্কিন আর কি অ্যাড করে আর কি দেখতেছি আর এখানে স্কিনের রেজুলেশন একেবারেই জঘন্য মানের দিয়ে আর কি জাস্ট টেস্ট করার জন্য নিয়ে আসলাম তো আপনারা অনেকেই ভুল ধরতে পারেন এর জন্য আমি আগেই বলে দিলাম যে আসলে আমার এখানে কিন্তু কোনো ফিনিশিংয়ের কাজ এখনও পর্যন্ত দেওয়া হয়নি নিম্ন নিম্নমানের কিছু স্কিন কিন্তু এখানে দেওয়া হয়েছে জাস্ট টেস্টের জন্য যে আসলে রেজুলেশন কত পরিমাণে আর কি সাপোর্ট করে তো তো জাস্ট আমরা এটা চেক করার জন্য আর কি এখানে আনছি আর এখনো পর্যন্ত রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়া হয়নি এটা বলে নিচ্ছি তো যখন আমরা এটা ফাইনাল রিভিউ টিভিউ করবো তখন আমরা এটা একবারে এইচডি করে দিব স্ক্রিনগুলোকে যাতে আপনারা একবারে ঝকঝকে দেখতে পারেন আগের ভার্সনের মতন তবে আমরা এই ভার্সনে কি করতেছি না করতেছি এখনো পর্যন্ত আপনাদেরকে শিওর কিছুই জানাতে পারবো না তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের অভিবিগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের এই অভিবিকটা একবারে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দেওয়া হবে এটা আমাদের বিএসএি গ্রুপের আমাদের প্রথম ও হতে যাচ্ছে তো বিএসএবি গ্রুপের এই আপডেট আসার পরে কিন্তু বিএসএবি গ্রুপ থেকে কিন্তু কিন্তু দিয়ে থাকি তো সেইভাবে কিন্তু আমরা এবারও কিন্তু ইনশাল্লাহিবি দেওয়ার চেষ্টা করতেছি এখন বাকিটা দেখা যায় সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ফাইনাল রিভিউ টিভিউ দিতে পারব এখনো পর্যন্ত আমাদের এই গেমটা একেবারেই মনে করেন একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট কাজও হয় নাই মানে একবার প্রাথমিক অবস্থায় তো আমি প্রথম থেকে যেটা বলছিলাম যে আসলে গেম আপডেটের উপরে নির্ভর করতেছে আমাদের কাজগুলো তো এখনো পর্যন্ত আমরা ওই বা কোনো কিছু তখন পৌঁছাতে পারিনি জাস্ট একটা মডেল অ্যাড করে আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের কিন্তু ওবিবির কাজ চলতেছে তো অনেকেই ভাবতেছিলেন যে বিএসএফি গ্রুপ থেকে হয়তো আমরা আর কোনো ওবিবি দিব না আসলে এটা ভুল ধারণা আমরা ওবিবির কাজটা করে যাচ্ছি তো ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে কী হয় তো আমরা এই মডেলটা সম্পূর্ণ নতুন নিয়েছি তো এই মডেলটা এখন পর্যন্ত কিন্তু আমরাই বাসিটা সর্বপ্রথম কিন্তু এরকম রিয়েল ফিনিশিং দিয়ে কিন্তু মডেলটা আনছি এই ফিনিশিংয়ের এরকম সেম ফিনিশিং এর কিন্তু এখনো পর্যন্ত নাই মানে আমাদের যে ফিনিশিংটা আছে তো এই ফিনিশিংয়ের কিন্তু আমরাই প্রথম আনছি তো দেখা যাক আর তার কি মডেল আনা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই